এখন যারা ছবি করছে, যারা ভালো করছে, তারা অনেকটা ছবি জগৎকে ভালোবাসে, ছবি তৈরি করতে ভালোবাসে। দ্যাট কাপ উইথ সাম গুড থিঙ্কিং, চিন্তাটা তাদের ভালো এবং সেই চিন্তাটা নিয়ে তারা এখানে ছবি করছে এবং সেই ছবি করার মধ্যে তারা তাদের দে আর মেকিং এ নিয়ে। আমি আমার ছেলেকে যেমন বলি, ইউ আর নট আ ডিরেক্টর, ইউ আর এ মেকার। তারা মেক করার চেষ্টা করছে, কিন্তু সেই সেই তাদের কি আমাদের কিছু হইচই করার মধ্যে মুখ ফুটে বললো খুব ভালো চলেছে, খুব ভালো চলেছে। হিসাব করে দেখা যায় যে কতটুকু ভালো চলছে, রাষ্ট্রের তরফ থেকে তাদেরকে কতটুকু সম্মান দেওয়া হয়েছে। একটা সম্মানও পাবে না, টাকাও পাবে না, এদের এই যে উৎসাহ দিয়ে যারা তারা কাজ করছে সেই উৎসাহটা তো তাদের থাকবে বলে আমার মনে হয়। হয়তো আস্তে 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 সৃষ্টিও হইবে। আমাদের ডিপেন্ডেন্ট ছিল, রাজ্যের উপর ডিপেন্ডেন্ট ছিল, আমার উপর ডিপেন্ডেন্ট ছিল, ফারুকের উপর ডিপেন্ডেন্ট ছিল, আলমগীর ডিপেন্ডেন্ট ছিল, ওয়াশিংটন উপর ডিপেন্ডেন্ট ছিল, ছিল তো চার পাঁচজনের মধ্যে ডিপেন্ডেন্ট। বম্বে ফিল্মস কি তাদের উপর ডিপেন্ডেন্ট, ওই খান শাহরুখ খান, আমির খান, অমিত খান প্রমুখ তাদের উপরে ডিপেন্ডেন্ট। পাঁচ ছজনের উপরে সবসময় কান ফিল্ম। আমি যদি আমেরিকার কথা বলি, হলিউডের কথা বলি, সেখানে তো কয়েকজনের উপরে ডিপেন্ডেন্ট থাকে। আর যারা থাকে তারা ছবি ছবি করে, কিন্তু ডিপেন্ডেন্ট কিন্তু কয়েকজন থাকে। তবে শাকিব অনেকদিন পর্যন্ত একা, মানে ওর অ্যাগনিস্টিকেও দাঁড়াতে পারছে না, এইটা হচ্ছে এইটা প্রশ্ন হতে পারে। যেহেতু অনেকে ছবি থেকে চলে গেছে, আবার নতুন যারা আসবে তারা সেই ধরনের সুযোগ পাচ্ছে না, বা সেই ধরনের পরিচালক যারা একটা আর্ট শিল্পীকে ব্যবহার করতে পারবে, সেসব পরিচালকরা তো ছবি বানাচ্ছে না। আমার সময় যারা পরিচালক বা আমি যারা পরিচালক সেটা তো আমি বানাচ্ছি, আমি তো বানাচ্ছি। আমার মতো যারা হয়তো আমি বড় পরিচালক, আমি কিন্তু সবগুলো ছবি আমার ব্যবসা সহ, তো সেখানে সেই ধরনের অনেক ডিরেক্টর এখন দাঁড়িয়ে অনেকে মারা গেছে। আর যারা আছে বড় তাদের মধ্যে অনেকে ছবি এবং কিন্তু যেসব জিনিসগুলো দিয়ে এখন করা হয় ছবি, সেসব জিনিসগুলোর জন্য জিনিসগুলো আনা হয়েছে, কিন্তু জিনিসগুলো আনলে তো সেটাকে ট্রেন আপ করার মতো হতে হয়। এই ক্যামেরা দিয়ে তো আগে শ্যুট করো, এখানে এইভাবে শ্যুট করা হয়েছে। এখন যে ক্যামেরাম্যান সে যেভাবে লাইট করবে, আপনাকে সেভাবে লাইট করবে, আপনাদের এইভাবে লাইট ছাড়াই মনে শুনে শুনে যাচ্ছে না, পারফেক্টলি হবে ভালো। তো এখন এই জিনিসটার সাথে তো মুখ পুরানোর জন্য যারা আছে তাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, তাদেরকে বুঝতে হবে, জানার বোঝার সুযোগটা তো তাদের মধ্যে আসছে না। আমি এই স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু সাথে সাথে কোথায় যেন আমার একটা বাধা থেকে যায়, বাধাটাকে আমি অস্বীকারও করি না। ছবিতে মেয়ের অভিনয় করবে খুব ভালো, আমি এটাকে খুব সমর্থন করি, তারা পা নিজে পায়ে দাঁড়াবে এটাও আমি সমর্থন করি, কিন্তু তারপরও নিজে যেন কোনো সাহস হারিয়ে গেল আমার মনে হয় না।